2014 সালের 15 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় বদলে দিয়েছিল রূপান্তরকামীদের জীবন। বহু লড়াই, অপমান, লাঞ্ছনার পর সমাজে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি মিলেছিল, তাই 15 এপ্রিল দিনটি ট্রান্সজেন্ডার দিবস হিসেবেই পালিত হয়। শহর কলকাতায় সোমবার উদযাপিত হয় ট্রান্সজেন্ডার দিবস। 10 বছর আগে তাদের জন্য শিক্ষা, কর্ম, স্বাস্থ্য পরিষেবাতে সংরক্ষণ ব্যবস্থার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। সে আইন খাতায় কলমে রয়ে গেছে, লড়াই থামেনি। মাঝখান দিয়ে 10 বছর পেরিয়ে গেছে। সিন্টু বাগুই নামে একজন রূপান্তরকামী জানান, সমতা আসেনি, 10 বছর আগের আইনটুকুই সব, বাস্তবে তা কিছুই হয়নি। শিক্ষা থেকে স্বাস্থ্য ব্যবস্থা দূরে থাক, ন্যূনতম আলাদা শৌচালয়ের ব্যবস্থাও হয়নি। সমাজের বাঁকা নজর এখনো বাঁকাই আছে, তাদের মানুষ হিসেবে ভাবতে এখনো দুবার ভাবেন মানুষ। দেখুন, সমতার অধিকার সত্যি আমরা পেয়েছি কিনা জানি না, কিন্তু হ্যাঁ, আমরা তো একটু কাছাকাছি এসেছি, মানে একটু মানুষ জেনেছে আমাদেরকে। সবসময় যে এখনো ব্যঙ্গটা শুনতে হয় এরকম নয়, কিন্তু আমি যদি বলি যে পুরোপুরি সমতার অধিকার, সেই জায়গা থেকে কিন্তু এখনো ওই কাগজ পেপারেই 10 বছর হয়ে রয়েছে। তারপরে আপনি দেখবেন ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট এসছে, সেখানে সমস্ত কিছু স্কিল, মানে অনেক কিছু কথা বলা হচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে যে ম্যাডাম বলছিলেন সেন্সিটাইজেশনের অভাব, একটা মানে অভাব না, মানে ল্যাক অফ সেন্সিটাইজেশন। হেলথ নেই, টয়লেট ফেসিলিটিস নেই, এডুকেশন সিস্টেম নেই। ইচ্ছে অনুযায়ী বাঁচার অধিকার সবার আছে বলেই মনে করেন মেঘ সায়ন্তন ঘোষ। সমাজে হাজার প্রতিকূলতা সহ্য করেছেন, তবে হার মানেননি। 10 বছর পরে অনেক অনেক জায়গায় এখনো অনেক ফাঁক থেকে গেছে। আইনটা এসছে রূপান্তরকামীদের জন্য বা তৃতীয় লিঙ্গের জন্য, কিন্তু সেই ফাঁকটা ভীষণ রকম পূরণ করা দরকার। তাতে আমার মনে হয় গ্রাউন্ড রুট লেভেল, একদম পরিবার থেকে এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো করতে হবে। যদি কোনো নারী বা পুরুষ তারা নিজেদের সেলফ পারসিভড জেন্ডার, অর্থাৎ নিজেদের স্ব ইচ্ছায় তারা নিজেদের থেকে যেটা ফিল করবে যে তারা কোন জেন্ডারটাকে বাঁচতে চান, সেটা তারা বাঁচতে পারেন এবং নিজেদের ট্রান্সজেন্ডার হিসেবে তারা আইডেন্টিফাই করতে পারেন। ট্রান্সজেন্ডার দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন সমাজকর্মী অলোকা নন্দা রায়। তিনি জানান, নারী দিবস রূপান্তরগামী দিবস, এমন বিভেদ না রেখে মানুষের জন্য একটা দিন উদযাপন করা হোক। আমরা বলবো ওদের কথা, ওরা নিজেদের কথা তো নিজেরা বলবেই, কিন্তু আমাদের উচিত, আবারও বলছি, যে সবাই সবার কথা বলবে। ওরা আমাদের কথা বলবে, আমরা ওদের কথা বলবো, সে তার কথা বলবে, প্রত্যেককে নিয়ে এগোতে হবে। আজকে ট্রান্সজেন্ডার ডে আমরা উইমেন্স ডে করি, সেরকম যেন আলাদা করে কোনো ডে আর না হয়, লেট দে বি হিউম্যানিটি ডে, ঠিক আছে, যেখানে সবাই আমরা মানুষ, সবাই সবাইকে যেন মানুষের স্বীকৃতি দিতে পারি। একদিনে হয় না, তবে একদিন হবেই। রূপান্তরকামী দিবসে সকল রূপান্তরকামী মানুষের দাবি, মানুষ তাদের মানুষ ভাবুক। খাতায় কলমে শিকল ভাঙলে হয় না, মনের শিকল ভাঙা জরুরি। নিউজ টাইম।